পূবালী ব্যাংক পিএলসির অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন 2024 প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং সকল বিভাগ প্রধান ও নির্বাহীদের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমান। বিশেষ অতিথি পরিচালনা পর্ষদের পরিচালক বৃন্দ মনির উদ্দিন আহমেদ, আজিজুর রহমান, মুস্তফা আহমেদ, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশেদ আলী চৌধুরী। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। সম্মেলনে 2024 সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক বৃন্দ মোহাম্মদ ইসা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমেদ ইনায়েত মঞ্জুর, শাহনওয়াজ খান, মোহাম্মদ আনিসুজ্জামান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার উপস্থিত ছিলেন।